সুম্মা আবলেঘু মা আমানা, অতপর তার সময়সীমা শেষ হলে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও, তার দেশে নিরাপদভাবে পৌঁছে দাও, হস্তক্ষেপ করিও না। মুসলিম দেশে হোক বা অমুসলিম দেশে হোক, বিশেষ করে মুসলিম দেশের কথা, ইসলামিক দেশের কথা, মুসলিম দেশের কথা বলছি, যদি এরকম অস্ত্র ধারণ করা হয়, এতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করা, এমনকি নেতৃস্থানীয়দের যে আনুগত্য করতে বলা হয়েছে তার বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে বিরোহা, এবং খারেজি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা মুসলিমদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছিল, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের লক্ষণ কি, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দিবে, প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দেবে, মুশরিকদেরকে ছেড়ে দেবে, পৌত্তলিকদেরকে ছেড়ে দেবে, আর কাদেরকে খুন করবে, ওয়া ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে খুন করবে। দেখুন কেমন ভাবে এসে মুসলিমদেরকে খুন করতে লাগলো খারেজিরা, ফতোয়া দিতে লাগলো যারা মুসলমান নাই, কাফের হয়ে গেছে। আজকাল বাংলাদেশে যারা এই অস্ত্র ধারণ করেছে মুসলিমদের বিরুদ্ধে বা মুসলিম নেতাদের বিরুদ্ধে, মুসলিম নেতাই হোক মুসলিম দেশ হোক, এর বিরুদ্ধে তারা কি জন্য করেছে, প্রথম এখানে বিভ্রান্তির শিকার হয়েছে যে এরা মুসলিম না, এরা মুসলিম নয় কাফের হয়ে গেছে। আগেই বলা হয়েছে যে না, অতক্ষণ পর্যন্ত কাফের হবে না যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করবে যে ইসলাম অচল, কোরআন অচল, হাদিস অচল, নবীর আইন অচল, ততক্ষণ কাফের হবে না, ততক্ষণ ফাসেক জালেম রয়েছে, আর ফাসেক জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। রাস্তায় একটি লোক নামাজ পড়ে বসে আছে, অস্ত্র ধারণ করে নেবেন কখনো না। এতে রয়েছে অশান্তি সৃষ্টি করার সাথে সাথে ভীত সন্ত্রস্ত করা, ভীত সন্ত্রস্ত করা জায়েজ নয়। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছি যে ব্যক্তি মুসলমানের উপর অস্ত্র ধারণ করবে, অস্ত্র উঠাবে শুধু, ব্যবহার করলো না, শুধু উঠিয়ে ভয় দেখালো, ফালাইসা মিন্না মান হামাল আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, সে আমার উম্মতের লোক না। ক্ষতিকর দিকগুলির আরেকটি ক্ষতিকর দিক বলি আপনাদেরকে, যে ক্ষতিটি সামনে দেখা যাচ্ছে তা হচ্ছে যে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা। ইসলাম শান্তির দিন মুসলিমরাও জানে আর অমুসলিমও জানে, কিন্তু যখনই ইসলামের নাম দিয়ে অস্ত্র ধারণ করা হয়েছে, চোর ডাকাতের অস্ত্র ধারণ করলে কাফের বলতো না যে দেখো ইসলাম বলছে তাদেরকে, ইসলাম কি চুরি করতে বলেছে, ইসলাম ডাকাতি করতে বলেছে, কিন্তু দাড়ি রেখে আর ইসলামিক লেবাস পোশাক রেখে আর ইসলামের দোহাই পড়ে আমরা জিহাদ করছি, আর মুসলিমকে যদি খুন করে বা অমুসলিমকে খুন করে যেখানে আল্লাহ রাব্বুল আলম জায়েজ, তো অন্যায়ভাবে যদি খুন করে, তাহলে এতে অমুসলিমদের কাছে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অমুসলিমের ভাবছে ইসলাম মানে খুন করা, ইসলাম মানে সন্ত্রাস, এখন অমুসলিম বিশ্বে ইসলাম আর সন্ত্রাসকে একই অর্থে তারা ব্যবহার করে, একটা বেটার চান্স পেয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে, যেখানে ইসলামের কথা সেখানে সন্ত্রাস, যেখানে দাড়ি সেখানে সন্ত্রাস, দেখতাম যেখানে যেখানে টুপি সেখানে সন্ত্রাস, এই যে সুযোগ কাফেররা পেয়ে গেল, এই সুযোগ কে করে দিল, এই গোমরা লোকেরা করে দিল, এই গোমরা লোকেরা এই সুযোগ করে দিল, চরম অপরাধে ইসলামকে বিকৃত করে তাদের সামনে পেশ করা হলো। আরেকটি ক্ষতি, গুরুত্বপূর্ণ ক্ষতি, তা হচ্ছে যে ধার্মিক মুসলিমদের সম্পর্কে এখন অমুসলিমদের একেবারে ভ্রান্ত ধারণা। ইসলাম সম্পর্কে তো ধারণা হয়েছে হয়েছে, ওটা তো আরো বড় অপরাধ, কিন্তু যত ধার্মিক দেখছে, দেখলে তারা ভয়ে ভীত, একটা দাড়িওয়ালা দেখলে একটা কাফের হিত সন্তোষ, জানি না হয়তো এই বোমা নিয়ে আছে হয়তো, এটা করলো কি। অমুসলিমদের কথা বাদ দেন, এক বাংলাদেশে যান, দাড়িওয়ালা দেখলেই ভাবছে এও নাকি হয়তো সেও তাদেরই দল হয়তো, যাদের সম্পর্কে শ্রদ্ধা নজরে ফাসেকরাও বাংলা সমাজে, বিশেষ করে ফাসেক বেনামাজি, একক তো নামাজ পড়ে না, জুমা পড়া বা ঈদ পড়া মুসলমান বা জাতি দেশ তো মুসলমান, তারপর আমার দেশে আলেম আলমাকে শ্রদ্ধা করত, আমার দেশের ফাসেক মুসলমানরা আর অধিকাংশই ফাসেক মুসলমান, তারা আলেম আলমাকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে শ্রদ্ধা করতো না, করতো না, কিন্তু আজকাল পরিস্থিতি কোন দিকে গিয়েছে দেখেছেন, দাড়িওয়ালা দেখলেই জানি না এ হয়তো ওই দলেরই লোক, হ্যাঁ ওই দলেরই লোক, সাবধান, এদেরকে দেখলে ভয়, অফিসাররা ভয় করে, কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছেন আপনি নিজের গরজে আপনার সাথে কথা বলতে চায় না। আল্লাহ আমাদের কয়েক ভাই বলছেন যে এক যুগ ছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে অফিসার তাড়াতাড়ি লাইনের মধ্যে এই হুজুরের কাজ দায়ী করে দিই, হুজুরের কাজ তো করে দিই, মৌলানা সাহেবের কাজ তো একটা করে দিই, আর আজকাল ওদের দেখলে আরো ভুল সে পড়ে না, এদের সাথে কথা বলি ভয় আছে,
কথা বললে ঝামেলা আছে, জানি না কি বলতে কি করে উড়িয়ে দেয়। হ্যাঁ, কত ভয়, কত ক্ষতি করলো এই চরমপন্থীরা। এগুলো হচ্ছে ক্ষতি, আর ক্ষতির দিকের শেষ নাই যে ক্ষতিগুলি এরা করলো। সুতরাং সতর্ক হয়ে যান এবং বুঝে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন, আপন জায়গায় জিহাদ ঠিক আছে, কিন্তু জিহাদের শর্ত রয়েছে। জিহাদের দুটি চিঠি আয়াত পড়িয়ে দিয়ে আর জিহাদের শর্ত দেখলেন না, তাই যদি হয়তো জিহাদ ফরজ সব জায়গায় তো মক্কায় কেন আল্লাহ রাব্বুল নিষেধ করলেন? বরং আগেই বলেছে জিহাদ হারাম ছিল মক্কায়, ঠিক না? হারাম ছিল, তারপর আল্লাহ অনুমতি দিলেন ফরজ। প্রথমখানে আল্লাহ বলছেন ওজেনা লিল্লাযিনা, অনুমতি দিলেন, তাহলে পরিস্থিতি সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন অনুমতি শুধু ফরজ করলেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। তারপরে মনে রাখবেন যে মুসলিম আর কাফেরদের কয়েকটি শ্রেণী, জিম্মি, মুআহাদ, মুস্তামান, এই চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করা যাবে না। এই কথাটা শেষখানে শুনে রাখুন, ফোকাহায়ে কেরামদের কথা, প্রত্যেকটির পিছনে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। মুসলমান সে ফাসেক হইলেও, ফাসেক, খুনি, সারাবি, লম্পট, জানি, ব্যবিচারকারী হলেও, যতক্ষণ করবে যদি বিবাহিত হয় সে খুনের যোগ্য, কিন্তু ইসলামিক সরকার আগে মনে রাখবেন। তাহলে যতই পাপী হোক না কেন, কোনো ব্যক্তির জন্য অস্ত্র ধারণ করা মুসলিমের বিরুদ্ধে ফাঁসি হলেও জায়েজ নয়। মুসলিম হয়ে গেল, জিম্মি, যারা মুসলিম দেশে জিজিয়া কর দিয়ে থাকে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। মুস্তামান, যাদেরকে নিরাপত্তা দান করে দেওয়া হয়েছে, কোন একজন মুসলিম নিরাপত্তা দান করেছে বা ইসলামিক সরকার নিরাপত্তা দান করেছে যে আসো আমাদের দেশে বিশেষ কাজের জন্য তাকে নিয়ে আসা হয়েছে, কিছুদিনের জন্য আমন দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায় নাই। মহা যার সাথে চুক্তি করা হয়েছে, কোনো এক দেশের অন্য দেশের সাথে চুক্তি হয়ে গেছে, এখন সারা বিশ্বের অমুসলিম দেশের সাথে মুসলিম দেশগুলির চুক্তি আছে না নেই? হ্যাঁ, কূটনৈতিক সম্পর্ক আছে, দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে সম্পর্ক আছে, এমন কোনো দেশ নেই যার সাথে সম্পর্ক হয়তো ছিন্ন আছে ইসরায়েল ছাড়া। তাহলে যখন এই সম্পর্ক আছে আর এই চুক্তিতে আবদ্ধ, আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ যে তোমরা আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না, আমরা তোমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবো না, এরা হচ্ছে কি এই অমুসলিম দেশগুলি হচ্ছে মুআহাদ, তাহলে এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। দলিলটি শুনিয়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলছেন, মান কাতালা মুআহাদান, যেই ব্যক্তি চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে যদি অমুসলিমকে না মারা যায়, অমুসলিম দেশেই সে রয়েছে, অথবা অমুসলিম মুসলিম দেশে রয়েছে তাকেও যদি না মারা যায়, বাংলাদেশের হিন্দুকেও যদি না মারা যায়, তাহলে ফুসাকুল মুসলিম, যারা মুসলিম ফাসেক, আধা নামাজি, নামাজি নয় অথবা পাপি, জেনারেল লাইসেন্স দিয়ে রেখেছে আপনার, আরো কত কি দিয়ে রেখেছে, মদের লাইসেন্স দিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কি করে যেতে পারে? বুঝে না উচিত এই গুমরাহদেরকে, যারা ধর্মের নামে গুমরাহ হয়েছে। তাহলে মুসলিম হয়ে গেল, আর কি হলো, নামগুলি মানে জিম্মি, জিজিয়া করে মুসলিম দেশে থাকে, খনিকের জন্য এসছে মুস্তামান, মুসলিম দেশে এসেছে তারপর চলে যাবে, মুআহাদ, যাদের সাথে চুক্তিতে আবদ্ধ সারা বিশ্বের অমুসলিম, আর এই চার শ্রেণী, চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো যাবে না। তাহলে পঞ্চম শ্রেণীর মানুষ শুধু বাকি থেকে গেছে, তাদেরকে কি বলা হয়? হারবি, তাদেরকে বলা হয় হারবি। তাহলে সারা বিশ্বে পাঁচ রকমের মানুষ রয়েছে। হারবি, হার মানে কি? যুদ্ধ। হারবি মানে ওই কাফের, যেই কাফের বা যেই কাফেরেরা মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখে দিচ্ছে বা মুসলিমদের বাড়িতে মারতে চলে এসছে, আপনার বাড়িতে আক্রমণ করার জন্য চলে এসছে, আপনি কি বসে থাকবেন যে না 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 না, ইসলাম মারতে নিষেধ করা হয়েছে? না, তখন সে হারবি, তার বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করবে। হ্যাঁ, বা মুসলিম দেশের বিরুদ্ধে বা মুসলিম কোন মুসলিম জাতির বিরুদ্ধে, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, ঘোষণা করেছে যে মারো মুসলিমকে, মুসলিম এই জন্য মারা হচ্ছে, তাহলে তখন অস্ত্র ধারণ করতে হবে, এরা হলো হারবি। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট হয়েছে, আর বাকি আরও যদি কোনো দিক থাকে জিজ্ঞাসাবাদের তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, কিছুক্ষণ যে সময় রয়েছে এতে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এছাড়াও শুক্রবারের দিনেও আমাদের প্রোগ্রাম হয় জুমার নামাজের পরে, তাতেও আপনারা প্রশ্ন করতে পারবেন, এই সংশয় দূর করে নেবেন আর বিভ্রান্তির শিকার হবেন না। আরেকটি কথা শেষখানে বলে দিচ্ছি যে অনেক সময় দাবি সুন্দর হলেও পন্থা সুন্দর হয় না। যেমন এই যারা চরমপন্থী তাদের দাবি যে ইসলামিক আইনের বাস্তবায়ন করো, কথা সত্য না সত্য নয়, দাবি হক না হক নয়, ন্যায্য দাবি হক দাবি, কিন্তু পথ
ভ্রান্ত পথ বেছে নিয়েছে অস্ত্র ধারণ।